নমস্কার বন্ধুরা নয়নতারা বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ফুলের ফুলুরি রেসিপি আর এটি বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে কুমড়ো ফুলের ফুলুরি করার জন্য আমি আটটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর এখন কুমড়ো ফুলের মোটাগুলো ছাড়িয়ে নেব তো কুমড়ো ফুলের মোটাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো সব ফুলগুলো জলে ধুয়ে নিয়েছি এরপর ফুলুরির জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটিতে বেসন নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে ফুলুরির ব্যাটারটা তৈরি করে নেব আর এই বেসনের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ততই ফুলুরিগুলো ফুলে উঠবে তো ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে দু চামচ গরম তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি তাহলে ফুলুরিগুলো মুচ মুচে হবে এরপর ব্যাটারের মধ্যে অল্প ধনেপাতা কুচি মিশিয়ে দিচ্ছি তাহলে ফুলুরিগুলো খেতে বেশ ভালো লাগবে আর এদিকে ওভেনে কড়াই চাপিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন একটা ফুলুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলুরিগুলো ভেজে নেব ফুলুরির এক পিঠটা হয়ে গেছে পাল্টে নিয়ে আরেক পিঠটা ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে ফুলুরিটা ভেজে নিয়েছি এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে তেলের মধ্যে আরেকটা ফুলুরি ছিঁড়ে দিচ্ছি এই ফুলুরিটারও এক পিঠটা ভাজা হয়ে গেছে পাল্টে নিয়ে এক পিঠটা ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে ফুলুরিটা ভেজে নিয়েছি তো এই ফুলুরিটাও ভাজা হয়ে গেছে এখন এটাকেও তেল থেকে তুলে নিচ্ছি তো একইভাবে সব ফুলুরিগুলো ভেজে নেব আর এই ফুলুরিগুলো বেগুনি করার মতন বেগুনির যেমন ব্যাটার তৈরি করি সেইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই ফুলরি বিকেলে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে আবার দুপুরে গরম ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে তো এই ফুলিটাও হয়ে গেছে এখন এটাকেও তেল থেকে তুলে নিচ্ছি তো আমি এখন পাঁচটা ফুলুরি ভেজে নিয়েছি পরে বাকিগুলো ভেজে নেব আর এই কুমড়ো ফুলের ফুলুরি দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর এখন একটা প্লেটে আমি মুড়ির সাথে ফুলুরিগুলো সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা কুমড়ো ফুলের ফুলি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার থ্যাংক ইউ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে